হ্যালো বন্ধুরা, কেমন আছো? তো আজকে চলে এসেছি আরো একটা নতুন রেসিপি নিয়ে। আর আজকে আমরা তৈরি করব কাঁচা আম দিয়ে চাটনি। তো আমরা তো এই গরমকালে চাটনি খেয়েই থাকি শেষ পাতে দুপুরে। চাটনিটা খেতে যেমন বিয়ে বাড়িতে শেষ পাতে দেয়, চাটনিটা অতিরিক্ত হেভি স্বাদ, দারুণ স্বাদ, সেই স্বাদটাই পাবে। চলো ভিডিওটা একটা লাইক করে দিও সবার আগে। তো আমটা আমি খোসা ছাড়াবো না, খোসা সমেতই কাটবো। খোসা সমেতই আমের চাটনিটা হবে। অনেক জায়গায় তোমরা দেখেছো বিয়ে বাড়িতে বা কোনো অনুষ্ঠান বাড়িতে খোসা সমেত কিন্তু হয়, কিন্তু আমরা কিন্তু ওই স্টাইলে করব এবং ওই রকম স্বাদ আনব। তো আমি লম্বা লম্বা কেটে নিচ্ছি, তোমরা চৌকো চৌকো করে কেটে নিতে পারো। বিয়ে বাড়িতে দেখবে চৌকো করে কাটা, চৌকো করেও কাটা থাকে, লম্বা করেও হয়। আমগুলো আমি দুবার করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো বন্ধুরা, তোমাদের নিশ্চয়ই হেয়ারের অনেকের সমস্যা রয়েছে, যেমন ধরো চুল পড়ে যাওয়া, ঠিকঠাক চুলের গ্রোথ না হওয়া, চুল ভেঙে পড়ছে মাঝখান থেকে, আবার অনেকের টাকের সমস্যা হয়ে যাচ্ছে। তো তার জন্য আমাদের স্টেমিও কোম্পানি থেকে, স্টেমিও ব্র্যান্ড থেকে কিছু হেয়ারের প্রোডাক্ট পাঠিয়েছে। তো এর আগেও আমরা তোমাদের সাথে শেয়ার করেছিলাম কিছু হেয়ার স্কিনের প্রোডাক্ট পাঠিয়েছিল, তো এবারে শুধু হেয়ারের প্রোডাক্ট পাঠিয়েছে। তো পাঁচটা প্রোডাক্ট পাঠিয়েছে আমাদের। এখানে রয়েছে হচ্ছে আমলা আর হিবিস্কাস, শিকাকাই, আর কি আছে, ভিঙ্গরাজ আর রিঠা, ভিঙ্গরাজ রিঠা। তো বন্ধুরা, তোমাদের অনেকেরই সমস্যা আছে, যেমন হচ্ছে ছেলে কিংবা মেয়ে যে কেউ ইউজ করতে পারবে, তাদের টাক পড়ে যাচ্ছে, তো নতুন চুল বৃদ্ধি পাচ্ছে না। তো এইগুলো চুলের জন্য প্রচুর উপকারী এই প্রোডাক্টগুলো, এগুলো আমরা ইউজ করেছি এর আগেও। তো আমরা ইউজ করার পর তোমাদেরকে শেয়ার করছি। তো দেখো বন্ধুরা, এখানে এত কিছু আছে, এগুলো সবই চুলের জন্য উপকারী। তো আমরা দেখে নেব এগুলো কিভাবে ইউজ করতে হয়। তার আগে বলে দাও যে এটা কোথায় পাওয়া যাবে। তো তার আগে আমি বলে দিই, এই প্রোডাক্টগুলো দাম খুবই কম, 100 টাকা করে এক একটা কৌটো। তো এখানে 5টা কৌটো আছে, 100তে 5টা কৌটো কিনতে পারো। অ্যামাজন ফ্লিপকার্টে অ্যাভেলেবেল, যে কেউ কিনতে পারবে, কোনো অসুবিধা হবে না কিনতে গেলেও। তো 1টা কৌটো 107 টাকা, কখনো কখনো কোনোটায় 97 টাকা করে। তো মোটামুটি 5 খানা কৌটো একসাথে নিলে 480 টাকা পড়বে। আর এক একটা করে নিলে এক একটার গায়ে যেরকম প্রিন্ট আছে, এটা যেমন 107 টাকা দাম, এটা যেমন একটা আছে 97 টাকা একটা প্রিন্ট আছে, এটা এটা হচ্ছে শিকাকাই। তো এরকমই দাম 100 টাকার মধ্যে। তো এগুলো তোমরা 5 খানা ইউজ করো, খুব ভালো রেজাল্ট পাবে। আর আমার এই ভিডিওর নিচে ডেসক্রিপশানে দেওয়া থাকবে লিঙ্কটা কিভাবে কিনবে, তোমরা এই অ্যামাজন ফ্লিপকার্ট থেকে কিনে নিতে পারো। আমার ভিডিওতে নিচে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে কিনে নাও। তো চলো আমরা দেখে নিই এগুলো কিভাবে ইউজ করতে হয়। এটা ইউজ করা খুবই সহজ। তো অল্প অল্প করে আমি নেব, প্রতিটা পাউডারই আমি অল্প করে নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে শিকাকাই দেওয়া হলো, শিকাকাই, হিবিস্কাস। তোমার চুলের লেন্থ অনুযায়ী তোমরা ততটা পরিমাণে নেবে, কারণ এটা আমি ইউজ করব। আমার একটা ছোট চুল, ছেলেদের চুলে তো অল্প লাগবে, ছেলেদের চুল ছোট, তো তোমাদের চুলের লেন্থ অনুযায়ী নেবে, আমি সেই জন্য অল্প অল্প নিচ্ছি। এটা হচ্ছে ভিঙ্গরাজ। এই যে দেখো, প্রতিটা কিন্তু পাউডার ফর্মে দেওয়া আছে, এগুলো ইউজ করা খুব সহজ। আর এটা হচ্ছে রিঠাও চুলের জন্য খুব উপকারী। আর এই হচ্ছে আমলা পাউডার, সবই পাউডার ফর্মে। আর তো 5 রকমের পাউডার আমাদের দেওয়া হয়ে গেল। আর একটু জল দিয়ে দেবো এর মধ্যে, নরমাল ওয়াটার দিয়ে দিলেই হবে। সামান্য একটু জল দিয়ে ভালো করে পেস্টটাকে তৈরি করে নিতে হবে। তো দেখো ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এটা লাগিয়ে নেওয়ার পালা। তো এটা এটা আমি হাত দিয়েই লাগিয়ে নেবো, এর জন্য তোমরা ব্রাশ চাইলে ইউজ করতেই পারো নাও পারো, হাত দিয়েই ভালো হবে, তাই না? সুন্দর করে লাগিয়ে নেওয়া যাবে।
তো পুরো চুলটাতে ভালো করে মাখিয়ে নিতে হবে। তো এটা পুরো চুলে মাখিয়ে 30 মিনিট মতো রেখে দিতে হবে, তারপর নরমাল ওয়াটার দিয়ে ধুয়ে নিতে হবে। তো এটা মাসে কভার করবে? মাসে দুবার, সপ্তাহে একবার করেও কেউ করতে পারে। না, মাসে চারবার করলেই হবে, মানে সপ্তাহে একবার করলেই মাসে চারবার হয়ে যাচ্ছে। সপ্তাহে একবার করে করলেই চুলের খুব সুন্দর গ্রোথ হবে, চুল বাড়বে, তারপর চুল দাগ পড়া বন্ধ হবে, দাগ পড়া বন্ধ হবে, নতুন চুল গজাবে, চুল ঝরে যাবে না। তো এটা খুব ভালো, তাড়াতাড়ি নিচে ডেসক্রিপশনে, ভিডিওর নিচে ডেসক্রিপশন আছে, লিংক দেওয়া আছে, ওখান থেকে গিয়ে কিনে নাও। একটা প্রোডাক্টও কিনতে পারো, কি চা পাঁচটা কিনলে সব থেকে ভালো হয় একটা কেনার থেকে, তো পাঁচটাই কিনে নাও, খুব ভালো, এখন কম দাম আছে, তো এখন তাড়াতাড়ি কিনে নাও। প্রোডাক্টের দাম বেড়ে গেলে কিন্তু কোনো কিছু করার নেই। তো যাও, নিচে ডেসক্রিপশানে লিংক দেওয়া আছে, তাড়াতাড়ি ওখান থেকে ক্লিক করে নাও, ক্লিক করে কিনে নাও। মুটা ধরিয়ে নিই, এখানে ভাজা মশলা তৈরি করবে। তো এবার আমরা ভাজা মশলাটা তৈরি করে নেব। তো এর মধ্যে দেব শুকনো লঙ্কা একটা, আর একটু মৌরি নিয়েছি, আর তার সাথে নিয়েছি অল্প পাঁচ ফোড়ন। কড়াইটা গরম হয়ে গেছে, হ্যাঁ, এবার আমরা ভাজা মশলাটা তৈরি করে নেব। একটু মৌরি দিয়েছি বেশি করে, পাঁচ ফোড়ন, আর শুকনো লঙ্কা একটা দিয়েছি। হয়ে গেছে, একদম গন্ধ বেরিয়ে গেছে, তুলে নিলাম। এবার চাটনি তৈরি করার জন্য কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল, একটু পাঁচ ফোড়ন দিয়ে দেব, তেজপাতা, শুকনো লঙ্কা, ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। ফোড়নটাকে ভালো করে ভেজে নিয়েছি, এবার দিয়ে দেব আমগুলো, কেটে ধুয়ে রাখা আমগুলো দিয়ে দিলাম। হলুদের গুঁড়ো, নুন দিয়ে দেবো। এবার আমটাকে আমরা একটু কিছুক্ষণ ভেজে নেবো নাড়াচাড়া করতে করতে। আমটাকে আমরা 2 থেকে 3 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে ভেজে নেবো। আমি আমটাকে 2 থেকে 3 মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো জল। জল দেওয়া হয়ে গেল, এবার কি এই মশলাটা কি বাটবো? তো এই মশলাটা যেটা ভাজলাম সেটা বাটবো, ফুলে বেটে নি। তো দেখো আমাদের চাটনি ফুটতে শুরু করে দিয়েছে, ঝোলটা ফুটে গেছে, আমগুলো আর একটু সিদ্ধ হবে, হয়েই গেছে, আর একটু সিদ্ধ করে নেবো আমগুলো। তো দেখো আমাদের আম সিদ্ধ হয়ে গেছে চাটনি। তো এবার আমি চিনিটা দিয়ে দেবো, এবার চিনি দিয়ে দেবো, চিনিটা একটু বেশিই লাগবে কারণ অনেকগুলো আম আছে, 3টে আম আছে। তো গাইস দেখো আমাদের চিনি দেওয়া হয়ে গেছে, এরপরে আমটা মশলা দেওয়া হবে, যে মশলাটা গুঁড়ো করেছি ভাজা মশলাটা। এবার ভাজা মশলাটাও দিয়ে দেবো। এই তো আসল স্বাদ, এবারেই পাওয়া যাবে। তবে আজকে আমি চাটনি খাবো না, আমি আরও, কারণ আমরা চাটনি খাবো না, কারণ আমাদের একটু গলায় একটু প্রবলেম আছে, লাগা ডাক্তার চাটনি ফল কিছু টক আর ফল খেতে বারণ করেছে। যে কোনো জিনিস মানে আমাদের ঠান্ডা লাগেছে বলে, সেই জন্য হচ্ছে টক জাতীয় জিনিস আর ফল জাতীয় জিনিস এখন কয়েকদিন বারণ। আইসক্রিম ফাইসক্রিম তো চলবেই না, যাই ভিডিওটা করবো তোমাদের দেখানোর জন্য, আমাদের বাড়ির সবাই খাবে আর চাটনিটাও তাই, আমরা খাবো না। তো আমাদের চাটনি রেডি, দেখো একটু ঘন ঘন হয়ে গেছে, দুটো চারটে আম একটু খানি গলিয়ে দিলেই ঘন ঘন হয়ে যাবে চাটনিটা, খেতেও ভালো লাগবে আর দেখতেও সুন্দর লাগবে। তো আমি আরও একটু ভাজা মশলা শেষে ছড়িয়ে দেব। হয়ে গেছে আমাদের চাটনি রেডি, আমাদের কাঁচা আমের চাটনি তৈরি হয়ে গেছে। কত সুন্দর দেখতে হয়েছে, পুরো বিয়ে বাড়ির মতন, দেখো গাইস একদম বিয়ে বাড়িতে কিন্তু এরকমই হয়, আর টেস্ট অসাধারণ, টক মিষ্টি। তো আমরা এখন আজকে খাবো না,
তো আজকে আমাদের গলার সমস্যার জন্য খাওয়া বারণ আছে। তো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে, আর কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও। তো আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওয়। টাটা।